প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর নরেন্দ্র মোদীর নেতৃত্ব ক্ষমতা আর দূরদর্শী মানব কল্যাণমুখী নীতি ও দিশানির্দেশের ফলে হাজার বছরের প্রাচীন সুমহার এই দেশ বৈশ্বিক মানচিত্রে শক্ত আর দৃঢ়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই নয়, একটু গভীরে দিয়ে অন্তর্মুখী দৃষ্টি নিয়ে তাকালে পরিষ্কার দেখা যাবে যে অমূল্য হারানো জিনিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর মধ্যে জাগিয়ে তুলেছেন তা হল স্বাভিমান আর স্বাতন্ত্র্যবোধ। এই স্বাভিমান আর স্বাতন্ত্র্যবোধ নিয়েই এগিয়ে আজ ভারতের তৈরি কম্পিউটার চিপস ব্যবহার করে সারা বিশ্ব ভারতের আইটি কোম্পানিগুলির পরিষেবা নেবার জন্য অধীরভাবে অপেক্ষা করে। বিশ্বের টেক জয়েন্টগুলি এই স্বাভিমান আর স্বাতন্ত্র্যবোধ নিয়ে আজ ভারতের তৈরি মিসাইল ব্যবহার করে ফিলিপাইন্স আর তাইওয়ান এর সেনাবাহিনী। করোনা মোকাবেলার নরেন্দ্র মোদীর দূরদর্শিতা আর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন বিল গেটস থেকে জো বাইডেন। সারা বিশ্বের মধ্যে ঘটা চলা প্রতিনিয়ত অসংখ্য রাজনৈতিক আর সামাজিক পরিবর্তনের মধ্যে এক দিশা আর দেশের স্বার্থে নেওয়া এরকম হাজারো পদক্ষেপের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতা হিসেবে উঠে এসেছেন। গ্লোবাল লিডার এপ্রুভাল রেটিং অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 75% গ্রহণযোগ্যতা নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। সেই দিন আর দিন নেই যখন আমেরিকা আর ব্রিটেনের কাছ থেকে প্রশংসা বাণী শুনবার জন্য তাকিয়ে থাকতো দেশ। জো বাইডেন আর বোরিস জনসন এর তাবর বৈশ্বিক হেভি ওয়েট নেতাদের অনেক পেছনে ফেলে আজ প্রকৃত অর্থেই বৈশ্বিক গুরু হিসেবে উঠে এসেছে নরেন্দ্র মোদীর ভারত। গ্লোবাল এপ্রুভাল রেটিং অনুযায়ী জো বাইডেন এর জনপ্রিয়তার হার 41% আর বোরিস জনসনের মাত্র 25%। বোঝাই যায় জনকল্যাণমুখী অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকার আর কোটি কোটি প্রান্তিক দেশবাসীর কল্যাণে যে অসংখ্য প্রকল্প সফলভাবে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সফলে নিজেদের জীবনে আলোর প্রকাশ দেখিয়ে আজ দেশবাসীর চোখের নয়নের মণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আর্থিক দিক নয়, বৈদেশিক থেকে বিশ্ববাজারে কূটনৈতিক, রাজনৈতিক আর সামরিক ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় একের পর এক বলিষ্ঠ যুগান্তকারী পদক্ষেপ নরেন্দ্র মোদী নিয়েছেন। আগের কংগ্রেস সরকার অথবা মিলিজুলি সরকারের আমলে সেসব ছিল প্রায় কল্পনার অতীত। কে ভেবেছিল নরেন্দ্র মোদীর আগে যে পাকিস্তানের বুকের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো যায়, গাল ওয়ান উপত্যকা এবং লাদাখ ভ্যালিতে চীনের মতো সামরিক শক্তিকে টেক্কা দিয়ে সফল মিলিটারি অপারেশন চালানো সম্ভব। যা অসম্ভব মনে হতো তাই করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী, তাই তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সামগ্রিক কাজের মধ্যে যে কাজের কথা ভারত চিরকাল স্বর্ণিম অক্ষরে মনে রাখবে তা হল রাজনৈতিক আঙ্গিনা থেকে দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করা। তিনি নিজেকে বলেন দেশের চৌকিদার, আর এমন শক্ত আর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে প্রতিষ্ঠিত আছেন যে সামগ্রিকভাবে ভারতীয় রাজনীতি আর দুর্নীতি সমর্থক সেই আপ্ত বাক্যটাই পাল্টে গেছে এই দেশের রাজনীতিতে। এখন যদি কেউ দুর্নীতি করে তবে তার বিচার করা হয় দ্রুততম উপায়ে সঠিক তদন্তের মাধ্যমে। বহু রাজনৈতিক বেতাজ বাদশাহ এই দুর্নীতি করেই বর্তমানে জেলের ঘানি টানছেন। আগে দুর্নীতি ছিল রাজনীতির কৌশলের আর গৌরবের অঙ্গ। সেই বৃহৎ জগদ্দল পাথরকে যদি কেউ বৃহৎ অংশে সরিয়ে থাকেন তবে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোটি কোটি জনসংখ্যার বহু বিচিত্র সংস্কৃতি আর বিচিত্রের এই দেশে সমাজের সর্বস্তরে কল্যাণকে 100% পৌঁছে দেওয়া মুখের কথা নয়, তবে এই চিরন্তন সত্য হয়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে চিরদিন জ্বলজ্বল করবে যে নরেন্দ্র দামোদর দাস মোদী গত 8 বছরে প্রমাণ করেছেন রাজনীতির একমাত্র পরিভাষা হল দেশের আর মানুষের কল্যাণ, দেশের গৌরব আর স্বাতন্ত্র্যকে রক্ষা করা। তাই নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় নেতা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।